হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে বেজে গেছে প্রায় 11:30 বা 12টার দিক করে। আর দেখো, ব্লগটা এখনই স্টার্ট করছি, কারণ কি আগে স্টার্ট করা হয়নি। বিছানাপত্র গোছ করে নিয়েছি, ঘরটা শুধু গোছ করবো, আর তোমাদের দাদা ভাইয়াকে চলে যাবো, যেন জামা গোছ করবো বলে, জামাগুলো ওখানে আছে। তো চলো কাজগুলো সেরে ফেলি, ঘরটা ঝাঁটা দিতে হবে ভালো করে, কারণ কি অনেকদিন হয়ে গেল প্রায় ঝাড়ু মারা হয়নি, কারণ তোমার দাদা ভাইয়ের জন্য সব সময় মানে কি বলবো, ঝাড়ু মারা হয়নি, হলেও নোংরা করে দেয়, তো অগোছালোর মতোই হয়ে আছে। আর আলমারিটাও আজকে গোছ করব। তো চলো আমি কাজগুলো করে তোমাদের সাথে আবার কথা বলছি। থেকে সব বের করে নিয়েছি, কিছু কিছু এই শাড়িগুলো বের করব, টেডি বিয়ারগুলো সবই বের করব, আর আজকে আলমারিটা পুরো ভালোভাবে গোছ করব। নিচেরগুলো গোছ হয়ে গেছে, তো চলো দেখতে পেয়েছো কত কি এগুলো গোছ করে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো কিছুটা আমি সাজিয়েছি এই দিকটা, এখানটা পুরোপুরি খালি রাখবো, আর এখনো কতগুলো অগোছালো আছে এগুলো গোছ করতে এখনো বাকি আছে। তো চলো খেয়ে আসি, তারপর গোছ করবো আবার। এই পাচ্ছ, তোমাদের দাদাভাই এখানে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, কারণ কি আমরা দুজনে মিলে এই কাঁধে লেগে গেছিলাম, কারণ তোমাদের দাদাভাই আজকে চলে যাবে। আর দেখো ব্যাগও গোছ করে নিয়েছি। দুজনে কাছে থাকলে না সত্যি বলছি মানে খুব মজা হয়, আর কাছে থাকলে ঝগড়াও হয়। যেমন মজা করি, ঘুরতে যাই তেমন ঝগড়াও করি। আর আজকে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে, আজকে আমার এতটাই মন খারাপ, এবং তোমার দাদাভাইয়েরও এতটাই মন খারাপ যে বলার মতো নয়, যেন মনে হচ্ছে যেন কতদিনের জন্য চলে যাচ্ছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো গাইস, পুরোপুরি ব্যাগপত্র সব কিছু গোছ তোমরা তো দেখলেই ভিডিওতে। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর আমি এখন যাব রুটি বানাতে, তোমার দাদাভাই নিয়ে যাবে। রুটি আর আলু ভাজা করব, আর রাতের আবার ভাত করতে হবে, ভাত আর সবজি, মানে ওটা খেয়ে যাবে। তো সেই জন্য ভাবছি লেট করব না, 6:30 বেজে গেছে। তো চলো রুটি আর আলু ভাজাটা করে নিই, তারপরে তো আবার ভাত করতেই হবে। তো চলো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গেছে সন্ধ্যে, আর মা এখন পিঠে খাচ্ছে, আর আমি এইমাত্র মুড়ি খেলাম। চলো, আর এই দেখো আমাদের কত টমেটো এক ছোড়া, কালকে এগুলো বিক্রি করা হবে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখন বসে আছি, আর মা চলে গেছে রুটি করতে। আজকে আমি রুটিটা করছি না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য মাই গেছে রুটি করতে। আর তোমাদের দাদাভাই সেই 5টার সময় গেছে আড্ডা মারতে, এই কিছুক্ষণ আগে ডাল আর ডিম দিয়ে গেল, এখনও আসেনি। তো আবার কতক্ষণ পরে আসে দেখা যাক। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর মনটা খুবই খারাপ হচ্ছে, এতটাই খারাপ হচ্ছে যে মানে বলে বোঝাতে পারবো না। তো আবার কবে আসবে জানি না, এখন হয়তো 6 মাস বা 7-8 মাস, 9 মাস তো হতেই পারে, 9 মাস বা 7-8 মাস এরকম টাইমেই আসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে মনটা খুব একটা ভালো নেই, তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো দেখো আলমারিটা পুরোপুরি গোছ হয়ে গেছে, তখন তোমাদেরকে দেখানো হয়নি। দেখো পুরোপুরি গোছ করে নিয়েছি, এখানে ব্যাগগুলো রেখেছি, সাইড ব্যাগ, টেডি বিয়ার, আর এই যে দেখতে পেয়েছ পুরো গোছ করে নিয়েছি। তো চলো নিচে যাক, রুটি তো মা করেই নিয়েছে, রুটি আর আলু ভাজা, আর তোমার দাদাভাই ভাত খেয়ে যাবে আজকে। সেই জন্য দেখো ডাল বসিয়ে দিয়েছি, ভাত দুপুরে ছিল ওটা গরম করে নেব, আর আছে পালং শাকের সবজি। তো চলো ডালটা হয়ে যাক। তো গাইস খাওয়া হয়ে গেছে, এবার আমার বর রহনা দিবে, আর আমার খুব দুঃখ হচ্ছে। এই যে ব্যাগপত্র দুটো দাও বড় পেটি। তো তোমাদের দাদাভাই চলে গেল দেখলে, আর গাড়িটা যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, কারণ কি মনটা এতটাই খারাপ ছিল, ক্যামেরাটা আমি অনই করতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল। তো খুব একা লাগছে সত্যি, চলে গেলে যেন ঘরটা খালিও লাগে আর একা একাও লাগে, মানে সত্যি তোমাদের দাদাভাই থাকলে আমার অনেক দিকে সুবিধা, অনেক দিকে বলতে কি, প্রথমত দেখো যেটা আমি সকালে তাড়াতাড়ি উঠতে পারি না,
খুব দেরিতে উঠি, আর তোমাদের দাদা ভাই থাকলে দেরিতে উঠলেও আমি বোকা খাই না, যেহেতু তোমার দাদা ভাই আছে। ওই জন্য টোটাল মানে যত আমি তোমাদের দাদা ভাই না থাকলে এমনিতে মায়ের কাছে মানে আমার শাশুড়ি মায়ের কাছে এমনিতেই বোকা খাই, কাজ করলেও বোকা খাই, না করলেও মানে বোকা খাই। তোমাদের দাদা ভাই থাকলে কাজ না করলেও বোকা খাই না, এমনিতেও খাই না। মনটা খারাপ হয়ে যাচ্ছে, আর তাছাড়াও তোমাদের দাদা ভাই নেই, ঘরটা খালি খালি লাগছে আমার, ঘরে আর কেউ নেই, মা আর আমি এক, আর আমার যাও তো ছিল সেও বাপের ঘর চলে গেছে, তাই জন্য টোটালি পুরোটাই ঘরটা একা, সেই জন্য আর ভালো লাগছে না, সত্যি খুব কষ্ট হচ্ছে আমার। আর তোমার দাদা ভাইয়েরও খুব কষ্ট হচ্ছে, কারণ অনেকদিন ছিল ওই জন্য। তো চলো, যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, জানি না কবে ব্লগ করবো কি না, কারণ মনটা আমার এখন টোটালি মানে এখন এক সপ্তাহ মতো প্রচণ্ড খারাপ থাকবে, আমি জানি না ভিডিওতে আসবো কি না, আর ভিডিও অনেকদিন ধরেই দেওয়া হয়নি। তো চলো দেখি কী করি, তো সবাই দেখে থাকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।